Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Asha kori shokale bhalo achen. Nitto diner moto ajo ekti khubi important kitab theke apnaderke important ekti boshikoron shohoj poddhotite niye apnader samne hazir hoyechi. Ami Hazar Ali. Ajker bishoy ti khubi shohoj ebong ekti durdanto ekti important ebong porikkhito ekti boshikoron kaj ja shokalei korte parben shudhu photote ba chobite খুব দিয়ে আপনি কাজটি সমাধান করতে পারবেন বা মনে মনে চেহারা কল্পনা করে চোখ বন্ধ করে আপনি শুধু এই এসএমটি আপনি জব করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত মনের মানুষকে অস্থির করতে করে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ তাই পুরো ভিডিও জুড়ে থাকুন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ উপকৃত হবেন ভিডিওটির মূল আলোচনা যাওয়ার আগে প্রতিবারের ন্যায় একটি কথা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভাই এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন এতে করে নিত্যদিনের মত খুবই ইম্পর্টেন্ট এবং দুর্লভ কিতাব থেকে ভিডিও পাবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাবেন আমি একটি পুরাতন বই নিয়ে হাজির হয়েছি এখানে উল্লেখ করা আছে যে এই আমলটি পরীক্ষিত বা এই তদবিরটি আপনি একাধিকবার পরীক্ষিতভাবে এখানে উল্লেখ করা আছে এখানে চোখ বন্ধ করে আপনি শুধু এই জিনিসটা জগরবা জপ করলেই আপনি কার্যসিদ্ধি লাভ করতে পারবেন এবং কিভাবে আপনি কার্যসিদ্ধি লাভ করতে পারবেন তা আমি পূর্ণ বিস্তারিতভাবে বলতেছি প্রথমে আপনাকে নামাজ যেরকম ভাবে বসা হয় সেভাবে আপনাকে বসতে হবে এটা আপনারা উভয় সবাই করতে পারবেন এটা কোনো সমস্যা না তবে আয়াতুল কুরসি আপনাকে পাঠ করা জানতে হবে বা আয়াতুল কুরসি কেউ যদি না জানেন তাহলে নেটে সার্চ করে আয়াতুল কুরসি আপনারা নিয়ে আপনারা আয়াতুল কুরসি আপনাকে চোখ বন্ধ করে আপনাকে 15 বার পাঠ করতে হবে এই সময় আপনাকে মনে মনে আপনার প্রেমিক বা প্রেমিকার কথা অবশ্যই ধ্যান ধারণা করতে হবে এবং মনে মনে ভাবতে হবে যে আপনার প্রেমিক প্রেমিকা আর হাত বাঁধা অবস্থায় আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনাকে এরূপ কল্পনা করে কাজ করতে হবে নতুবা কাজে কোনো রেজাল্ট আসবে না এই জিনিসগুলো অবশ্যই লক্ষণীয় বিষয় তারপর আপনাকে যে জিনিসটি আপনাকে পড়তে হবে তা এসএমটি আমি বলতেছি এবং ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেব আপনারা সেখান থেকেও আপনারা দেখে নেবেন এখানে মূলত বড় এসএম না এটা 3-4টা কথার মাধ্যমে আপনি কাজটি সমাধান করতে পারবেন আসুন এসএমটি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এসএমটি হইতেছে ইয়া মুকাল্লেবাল কলবে ইলাইয়া দুঃখিত একটু এসএমটিতে ভুল হয়েছে আমি আবার ক্লিয়ারভাবে বই থেকে সরাসরি দেখে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ইয়া মুকাল্লেবাল কুলুবে কাল্লিব কালবা ইলাইয়া এটা হলো সঠিক এবং আমি ভিডিও স্ক্রিনে আপনাদেরকে ইনশাআল্লাহ বই দেখে লিখে দেব ভিডিও স্ক্রিনে আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং এই জিনিসটা আপনারা 100 বার পাঠ করবেন এই পাঠকালীন আপনাকে অবশ্যই চোখ বন্ধ করে পড়তে হবে এবং এর আগে যে আয়াতুল কুরসির কথা বলেছি সেটাও আপনাকে চোখ বন্ধ করে করতে হবে এবং পাঠকালীন অবশ্যই উদ্দেশ্য ব্যক্তিকে আপনাকে লক্ষ্য করে পাঠ করতে হবে আর তারপর মানে দেখা যায় যে আমল স্থানের চেহারা না ধ্যানে না আসে অন্যদিকে মন যায় সে কারণে আপনি প্রেমিক প্রেমিকার ফটো সামনে রাখবেন এবং আপনার পাঠ যখন 100 বার পাঠ করা হবে তারপরে আপনি ওই ছবিতে আপনি দম করবেন এই প্রক্রিয়ার ফলে সে আপনার বাধ্যগত হবে এবং মনের মধ্যে অস্থিরতার সৃষ্টি হবে এবং এই কাজটি আপনি যে কোনো দিন আপনি করলে হবে না এটা আপনাকে চন্দ্রমাসের আসতেছে সামনে এই চন্দ্রমাসের প্রথম দিকে আপনাকে এই আমলটি শুরু করতে হবে বা তদবিরটি আপনি শুরু করতে পারবেন তবে বৃহস্পতিবার শুরু করলে ভালো হয় অথবা রবিবার এই দিন দুটির যে কোনো একটি দিন আপনি শুরু করতে পারবেন এশার নামাজ বাদ যেন নির্জনতা অবলম্বন করতে পারেন এই আমলটি একাধারে আপনাকে 15 দিন পর্যন্ত করতে হবে 15 দিন করলে এই আমলের তাসির এবং প্রভাব